দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। লও যত লৌহ লোষ্ট কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি। সভ্যতার প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতার মাধ্যমে আজকের ব্লগটি শুরু করছি। জলদাপাড়ায় যাচ্ছি, আর হাতিগণ্ডা দেখতে পাবো না তা কি হয়? যথারীতি আমরা জলদাপাড়াকে তার চেনা রূপে দেখতে পেলাম। যাবার সময় রাস্তায় হাতি এবং প্রচুর গণ্ডার পেলাম, সঙ্গে সঙ্গে সেগুলিকে ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা এই হাতি এবং গণ্ডার দেখতে দেখতে চলে গেলাম সেন্ট্রাল পিলখানার দিকে। যাবার সময় রাস্তায় পেলাম মস্ত বড় একটি গণ্ডার, এটিকেও ক্যামেরাবন্দি করতে ভুললাম না। তার বিশাল দৈত্যাকার চেহারা নিয়ে সে হাজির হয়ে গেল আমাদের সামনে। যাই হোক, তার প্রচুর ছবি তুললাম এবং সঙ্গে ভিডিওটাও করে নিলাম। আজকে আমাদের জলদাপাড়ার দিকে যাবার উদ্দেশ্য হলো যে গত দেড় মাস আগে আমরা খবর পাই যে একটি বাচ্চা হাতিকে বনকর্মীরা তোর্ষা নদী থেকে উদ্ধার করেন। তো সেটিরই বিস্তারিত খবর নিতে আজকে আমরা চলে যাই জলদাপাড়া উদ্দেশ্যে। সেই যাওয়ার সময় এই বিভিন্ন বন্যপ্রাণীদের দেখা। এখন তাহলে আমরা সেই হাতির বাচ্চাটিকে নিয়ে, অর্থাৎ হস্তিশাবকটিকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটিতে যে হাতির বাচ্চাটিকে দেখছো সেটিকেই নদী থেকে উদ্ধার করা হয়েছে। এই বাচ্চাটির বয়স প্রায় দু মাস হবে, কারণ বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে 23/9/2020 তারিখে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 23 তারিখে। যখন বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছিল তখন তার বয়স কেবল 3 দিন হবে। যাই হোক, আমরা এবার মূল ঘটনাটির দিকে এগোই। কি হয়েছিল ওই দিন? আসলে প্রতিদিনকার মতো বনকর্মীরা জঙ্গল টহলে বেরিয়ে পড়েছিল। তোর্ষা নদীর তীর ধরে তারা আপাশটিমের দিকে চলে যাচ্ছিল এবং যেতে যেতে হঠাৎ লক্ষ্য করে যে নদী দিয়ে কিছু একটা ভেসে আসছে। দক্ষ বনকর্মীরা খুব সহজেই বুঝে যায় যে এটা কোনো কাঠের টুকরো বা আবর্জনা স্তূপ নয়, এটা একটা সদ্য জন্ম নেওয়া হাতির বাচ্চা। হাতির বাচ্চাটিকে দেখা মাত্রই একজন বনকর্মী সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয়। বাচ্চা হাতিটিকে তখন তীব্র গতিতে ডাউন স্ট্রিমের দিকে ভেসে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে বনকর্মীরাও এগিয়ে চলছে। তারপর বাকিরা বুঝতে পারে যে হাতির বাচ্চাটিকে একার পক্ষে উদ্ধার করা সম্ভব নয়, তখন বাকিরা জলে ঝাঁপ দেয় এবং তারপর বাচ্চাটিকে উদ্ধার করে। এবং উদ্ধার করার পরেই বুঝতে পারে যে বাচ্চাটি অবস্থা খুবই শোচনীয়, অর্থাৎ এখনই যদি চিকিৎসা না করা হয় তবে তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। তাই তারা অনেক কষ্টমষ্ট করে সেখান থেকে বাচ্চাটিকে প্রায় 2 কিলোমিটার দূরে সেন্ট্রাল পিলখানা, সেখানে নিয়ে আসে। তারপর বাচ্চাটির যথাযথভাবে চিকিৎসা করা হয় এবং তাকে সুস্থ করে তোলা হয়। এখন বাচ্চাটি সুস্থই আছে এবং তোমরা ছবিতেই দেখছো কত সুন্দর খেলাধুলা করছে। তো এই ছিল বাচ্চাটির গল্প, অর্থাৎ আমরা সকলেই বলি একটি প্রবাদ, যেটি হলো রাখে হরি মারে কে। এই কথাটি এখানে হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে, অর্থাৎ ভগবান যদি চায় বাঁচাতে তবে সে বাঁচবেই। চলো, গুড বাই। কেমন লাগলো এই ছোট্ট বাচ্চা হাতিটির গল্পটি তোমরা সবাই জানাবে কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে।
তো সবাই ভালো থাকবে, চলো তাহলে এখন যাওয়া যাক, টাটা।